তারকা দম্পতির 2-3 হওয়ার খবরে রীতিমতো খুশির ঝড় বয়ে গিয়েছিল অনুরাগীদের মনে। আর তারপরেই আগমন ঘটে রাজ এবং শুভশ্রীর জীবনে নবাগত সদস্য ইউভানের। কার্যত জন্মের পর থেকেই ক্রমাগত খুদে তারকা হয়ে উঠেছে টলিউডের পাওয়ার কাপলের সন্তান ইউভান। নায়িকা কিন্তু তার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে করতে প্রত্যেকটা স্টেজের ছবি দিয়েছে। ছেলের জন্মের পরেও কিন্তু তিনি তার ফটোশুট থেকে এক একটি ছবি আনছেন সকলের জন্য সামনে। সেরকমই একটি ছবি সকলের সামনে এলো যে ছবিতে রয়েছে দুটি ছবির কোলাজ, আর এই ছবিটি ছিল তার মাতৃত্বকালীন অবসরের সময় ফটোশুট থেকে। একটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মেয়েথিন পেট, তো অপর একটি ছবিতে দেখা যাচ্ছে শুভশ্রীর গর্ভে বেড়ে ওঠা ইউভানের ছবি। এই ছবিটি তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, দেখা যাক এরপর কি হয়। অর্থাৎ প্রত্যাশিত যে খুব দ্রুতই কিন্তু প্রেগনেন্সির মেদ কমিয়ে আবার কাজে ফিরবেন শুভশ্রী গাঙ্গুলি। আর তার ইঙ্গিত পাওয়া গেল কোথা থেকে, কমেন্ট সেকশনে, যেখানে লিখেছেন অঙ্কুশ যে তাড়াতাড়ি কর, নাচতে হবে। তো তাহলে বোঝাই যাচ্ছে শুভশ্রী গাঙ্গুলিকে আবার যথারীতি তার কাজের মাধ্যমে আমরা পেতে চলেছি খুব তাড়াতাড়ি। প্রসঙ্গত আপনাদের আরেকটি খবর এখানে দিয়ে রাখি, একটু একটু করে হলেও কিন্তু অনেকটাই বরফ গলে গিয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর মাঝে। দুজন অভিনেত্রী কিন্তু তাদের অতীত জীবনের তিক্ততাকে ভুলে গিয়ে এগিয়ে এসেছেন একে অপরের দিকে। ইউভানের জন্মের পরেই যেরকম শুভেচ্ছা বার্তা জানাতে ভুলেননি মিমি চক্রবর্তী, সেরকমই কিন্তু ঠিক কিছুদিন আগে ইউভানকে উপহার পাঠান তিনি। তাই বোঝাই যাচ্ছে ছোট্ট সন্তান ইউভান শুধুমাত্র যে তার বাবা মার জীবনে এক রাশ খুশি নিয়ে এসেছে তা কিন্তু নয়, নিয়ে এসেছে টলি জগতেও এক রাশ আনন্দ। আর তাই সমস্ত রকম পুরনো তিক্ততাকে ভুলে গিয়ে আবার মিমি শুভশ্রী কিন্তু এক হয়ে গিয়েছেন। এখন শুধু অপেক্ষা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে আবার বড় পর্দায় দেখা। এর সাথে আপনাদের জানিয়ে রাখি পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে এই বছরই মুক্তি পেতে চলেছে ক্রিসমাসে সাইকো থ্রিলার হাবজি কাবজি। আপনাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা। আমাদের চ্যানেল এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।